নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকার জন্য কৃষককে বাড়ি থেকে তুলে এনে শিকলবন্দি করার ঘটনায় অভিযুক্ত সুদের কারবারি আব্দুল আজিজকে আটক করেছে পুলিশ। গত রোববার ভোর 4টার দিকে গুরুদাসপুর উপজেলার মসিন্দা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম দ্য ডেইলি ট্রাইব্যুনাল অনলাইনকে বলেন, মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে অভিযান চালিয়ে ভোর 4টার দিকে গুরুদাসপুর উপজেলার মসিন্দা থেকে তাকে আটক করা হয়েছে। এর আগে গত শনিবার সকালে নাটোরের সুদ ব্যবসায়ী আব্দুল আজিজ তার লোকজন নিয়ে সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার ঈশ্বরপুর গ্রাম থেকে কৃষক আসাদকে তুলে এনে নিজ বাড়িতে শিকলবন্দি করে রাখে। বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তৎপর হয়ে ওঠে পুলিশ। শনিবার রাত 8টার দিকে পুলিশ সুদ ব্যবসায়ী আব্দুল আজিজের বাড়িতে হানা দিলেও সেখানে কাউকে পাওয়া যায়নি বলে জানান গুরুদাসপুর থানার ওসি মনোরুজ্জামান। তবে পাওনা টাকার জন্য আসাদকে ধরে এনে শেকলবন্দি করার ঘটনা স্বীকার করেন ওসি আব্দুল আজিজ। ধরেন 2 বছর লিসের টাকা দিছি, 1 বছরের লিসের টাকা আমি দেইনি, আর 80,000 টাকার মধ্যে 30,000 দিছি আর 50,000 আমি দিবির পাইনি, এই জন্য আমার জোর করে বাই দিল হইছে। ডেস্ক রিপোর্ট দ্য ডেইলি ট্রাইব্যুনাল। Thank you.